বাংলাদেশ ব্যাংক 2010-এ আসে প্রশ্ন, দা ভ্যালু অফ -4 -1st ব্র্যাকেট -10 ইজ হাউ মাচ গ্রেটার দ্যান দা ভ্যালু অফ -10 -1st ব্র্যাকেট -4 সমান 5। অর্থাৎ এই প্রথম এই রাশির মান দ্বিতীয় এই রাশির মান, প্রথম রাশির মান হতে দ্বিতীয় রাশির মান কত বড়? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো? এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাকে প্রথম রাশির মানটা বের করতে হবে। তাহলে প্রথম রাশির মান -4 -10। এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে -4 এই ব্র্যাকেটের প্রথমে মাইনাস এবং ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে +10 সমান এখানে আছে -4, এখানে আছে +10, তাহলে +10 থেকে -4 বিয়োগ হলে হবে +6। তাহলে আমার প্রথম রাশির মান বের করলো +6। তাহলে দ্বিতীয় রাশির মান বের করি আমরা, দ্বিতীয় রাশি হচ্ছে -10 -4 সমান -10 -4, ব্র্যাকেটটা তুলে দিলাম। এখন -10 থেকে +4 বিয়োগ হলে -10 এর সাথে +4 যোগ করলে হবে -6। এখন আমার প্রথম রাশির মান বের হলো 6, দ্বিতীয় রাশির মান বের হলো -6। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করলে যে বিয়োগফল হবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা করব, সুতরাং 6 -6 সমান 6 -6 সমান 12। তাহলে আমাদের ঘ নম্বর অপশনের উত্তরটা সঠিক, সঠিক উত্তর হবে 12। বাংলাদেশ ব্যাংক 2011-তে আসা প্রশ্ন, দ্য ভ্যালু অফ -3 -5 -10 ইজ হাউ মাচ গ্রেটার দ্যান দ্য ভ্যালু অফ -10 -5 -3। অর্থাৎ কি আমাকে বলা হচ্ছে, প্রথম রাশি এর মান থেকে দ্বিতীয় রাশির মানটা কত বড়? প্রথম রাশি -3 -10 এই রাশির যে মান হবে, এই রাশির মানটা এই দ্বিতীয় রাশি অর্থাৎ -10 -10 এই যে রাশির মান, এই মান কত বড়? তাহলে আমাকে প্রথম রাশির মানটা বের করতে হবে এবং পরে দ্বিতীয় রাশির মানটা বের করতে হবে। বের করে প্রথম রাশির মান থেকে দ্বিতীয় রাশির মানটা বিয়োগ করলে যে বিয়োগফল বের হবে, সেই বিয়োগফলটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা অঙ্কটা করি, প্রথম রাশির মান, প্রথম রাশি -3 -5 -10, তাহলে সমান -3, এই ব্যাকেটটা তুলে দিব, তাহলে ব্যাকেটের বাইরে মাইনাস ভিতরে মাইনাস, মাইনাসে মাইনাসে +10 সমান -3 সাথে +10 যোগ করলে হবে 6, সরি 7। তাহলে দ্বিতীয় রাশির মান, দ্বিতীয় রাশি হচ্ছে -10 -3 সমান -10, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব, ভিতরে মাইনাস এবং বাইরে মাইনাস, মাইনাসে মাইনাসে +3। তাহলে -10 থেকে +3, -10 এর সাথে +3 যদি যোগ করা যায় তাহলে হবে -7। তাহলে প্রথম রাশির মান বের হলো +7, দ্বিতীয় রাশির মান বের হলো -7। এখন কত বড় এটা বের করতে হলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। সুতরাং প্রথম রাশির মান হচ্ছে 7 দ্বিতীয় রাশির মান -7 সমান 7 -7 সমান 7 × 14। তাহলে আমাদের অপশন ঘ নম্বরটা সঠিক, আমাদের উত্তর হবে 14। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক 2010-এ আসা প্রশ্ন, x প্লাস 5 ইন্টু x মাইনাস 3 সমান কত? অর্থাৎ
x প্লাস 5 কে x মাইনাস 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো? প্রথমে আমরা অঙ্কটা তুলি, x প্লাস 5 ইন্টু x মাইনাস 3। প্রথমে আমরা এই x দিয়ে এই সবগুলোকে গুণ করবো, তাহলে x ইন্টু x, তাহলে এখানে আছে x এর আগে প্লাস, এখানে আছে x এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাস প্লাস, x ইন্টু x সমান x স্কয়ার। তাহলে x দ্বারা এখন 3 গুণ করবো, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, x ইন্টু 3 সমান সমান 3x। এখন এই 5 দ্বারা এই বাকিটুকুকে গুণ করবো, তাহলে 5 ইন্টু, এখানে 5 এর আগে আছে প্লাস, এখানে x এর আগে আছে প্লাস, প্লাস এ প্লাস এ প্লাস, 5 ইন্টু x সমান 5x, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, 3 ইন্টু 3, সরি 5 ইন্টু 3, 3 প্লাস 15 সমান x স্কোয়ার, এখানে আছে 3x, এখানে আছে 5x, 3x টা মাইনাস অবস্থায় আর 5x টা প্লাস অবস্থায়, তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে হবে প্লাস 2x, বাসে মাইনাস 15। তাহলে আমাদের উত্তর হচ্ছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। তাহলে আমাদের গ নম্বর অপশনটা সঠিক, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে নতুন আরেকটা ক্লাস নিয়ে। তো আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যার ফলে আমাদের পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশনে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।